হাই ফ্রেন্ডস, যা পাই তাই করে ব্লগ চ্যানেলে আমাদের পরিবারের সবাইকে এনে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকাল 10টা থেকে আজকের ব্লগ স্টার্ট করে দিলাম। আজ ফার্স্ট ব্লগ যাচ্ছে, অনেকদিন পর একটা সারা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। যা পাই তাই করে ব্লগ পরিবারের চেঞ্জ, মানে জায়গাটার যে চেঞ্জ, সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন দুজনে কি করছে, গন্ডগোল করছে। ঠাকুমা আছে, ঠাকুমা বলো। দাদু ভাই, দিদি ভাই, অনেক দিনের পর। হ্যাঁ, কোনো কথাবার্তা বলতে পারিনি, কেন অনুকে ভর্তি করা হয়েছে কলেজে। ও বলছে না আমি পড়াশোনাও করব, আমি এই ট্রেনও চালাবো, তার জন্য আরও শুরু করে দিলাম। তোমাদের প্রত্যেকদিন ভিডিও যাবে, সবাইকে দেখতে পাবে, গজাকে দেখতে পাবে, পূজাকে দেখতে পাবে। আশা করি ভালোই আছো ভাই, ভালোই থাকো। পূজা শুরু হয়ে এসছে, আমাদের এই বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাবো, মানে ওই দিক থেকে শুরু করে এই মাঠের দিকে, চারিদিকে কি কি নতুন সবজি, কি কি নতুন ফুলের গাছ, কেমন হয়েছে আমাদের এই দেড় মাস দু মাসের মতো যে বন্ধ ছিল, তো তারপরের যে আমাদের বাড়ির লুকটা কেমন হয়েছে, তো সেটাই দেখাবো। সাথে থেকে দেখুন, আশা করছি আজকের ব্লগ খুব ভালো লাগবে। আর আজকের নয়, এখন প্রত্যেকটা ব্লগে কিন্তু খুব সুন্দর সুন্দর করব, করার চেষ্টা করব, তার সাথে যদি আপনারা সাপোর্ট করেন আরোই সুন্দর হবে। তো বসে গেছি, টক হচ্ছে, মুড়ি খাবে সব। আর অনেকদিন দাদা ভাই দিদি ভাইদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, কেননা আমাদের অনুপমা কলেজে ভর্তি হলো, তো তার জন্য একটু চাপ ছিল আর যাওয়া আসা। তারপর সামনে নয় ঘাটালে, তাহলে সেই ঘাটালে ভর্তি হবে বলে সব যাওয়া আসা হচ্ছিলো, তার জন্য কিছুদিন ভিডিও বন্ধ রেখেছিল, আবার ভিডিও চালু হয়েছে। মধ্যে হচ্ছে নিয়ে যাবে, পূজা নিয়ে যাবে না, চপ ভালো হয়েছে, চপ দারুন, অনেকদিন পর চপ আবার সেই দেখুন খাচ্ছি। হ্যাঁ, ঘরের চপ মানে এরকম দোকানে পাওয়া যাবে না, ঘরের চপের স্বাদেই আলাদা। যে আমার কাম হয়ে গেছে, আমি পুজো করবো, ঠাকুর বাসনগুলো ধুই, ফুল তুলবো, পুজো পুজো করে তারপরে আর মন্দির, আরো মন্দির বসতে যাবো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার জন্য মানে বাড়ির চারিদিকে প্রচুর ঘাস হয়ে গেছে, তার সাথে গাছগুলো, যে গাছগুলো লাগিয়েছিলাম, গাঁদা ফুলের গাছ, দোপাটি ফুলের গাছ, সেই গাছগুলো বড় বড় হয়ে গেছে। এই দেখুন দোপাটি ফুলের গাছগুলোতে ফুল দেখুন, তো অবশ্য একটা গাছ উল্টে পড়ে গেছে জলে। আর ঠাকুমা তুলসী পাতা তুলছে। কোথায় যাচ্ছ তুমি? আর এখন আমি চলে এসেছি বাড়ির বাইরে, একবারে রাস্তার দিকে। তো রাস্তার দিকে এসে দেখাচ্ছি, এটা হলো আমাদের গেট। এই গেটটা নিশ্চয় আগের, অনেকদিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এই গেট করাটা দেখিয়েছিলাম, এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন তরুলতা গাছ, এই গাছটা লাগানোও দেখিয়েছিলাম। তো এই দিকটা দেখুন খুব সুন্দর ঝাড় হয়ে গেছে, কারণ একসাথে চারটা গাছ লাগানো ছিল, আর এই দিকের গাছটা লাগানো হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আরও পরে একবার লাগানো হয়েছে বলে এদিকের গাছটা অতটাও ভালো হয়নি, হচ্ছে কম কম। আর এদিকে দুটো একসাথে আছে, আর এদিকে চারটা একসাথে আছে বলে খুব সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটা এদিকে সাইডে হলুদ গাছ আছে, আর তরুলতা মানে এই ফুলের গেটটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর, আর ফুল ফুটছে, দারুণ লাগছে দেখতে কিন্তু।
তো সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে বলে আরো বেশি সুন্দর দেখতে লাগছে, কারণ এই হলুদ গাছগুলো, আর এই হলুদ গাছগুলো বেরিয়েছে, আজ দুবছর হয়ে গেল হলুদ গাছ লাগানো হয়েছে, তো আরো বেরিয়েছে, এখন বলছে রেখে দেবে পরে তুলবে হলুদ গাছ, এখন তো তোলার দরকার নেই। আর এখন তো চারিদিকে ফুলে ফুল, মানে ফুলময় হয়ে গেছে, আর ওদিকটা তো ফুল দেখালাম, আর এদিকটা যে দেখতে পাচ্ছেন এদিকটা তো মানে প্রতি সবসময় এদিকটাতে সবজি বাগান থাকে, তো সবজি কিছু কিছু আছে, তো সব থেকে বেশি শাক আছে, শাকপালা আছে, বেগুন টেগুন এইসব জিনিসই আছে, আর এদিকটা পুরো মানে ঘাস জমে গেছে বৃষ্টির জন্য, ঘাস একবার করে পরিষ্কার করা হলো আবার রয়ে যাচ্ছে, ওই জন্য এখন পরিষ্কার করা হয়নি। এই যে পুরো দেখতে পাচ্ছেন ঝাড়টা, এটা হচ্ছে কুলেখাড়া, কুলেখাড়ার একটা বড় ঝাড় এইখানটাতে হয়েছে, এখানটায়। এদিকে আরো লাগানো আছে পাট, পাট শাক লাগানো হয়েছে, খেটা শাক লাগানো হয়েছে, লোটে ডাটা, এই যে লাল লোটে ডাটা না, লোটে ডাটা, সেই লোটে শাক লাগানো হয়েছে, পুঁই আছে, আরো এখানে একটা ফুলের টব আছে। আর এইদিকে বেগুন গাছ লাগানো হয়েছে অনেকগুলো। এখন তো দুপুর বেলা, তো এখন রান্নাশালাতে রান্না হচ্ছে, মা কাকিমা সঙ্গে আছে রান্না করছে, দেখি কি কি রান্না হলো, চলুন একবার যে দেখি কি কি রান্না হলো। আজকে আবার আমার মা এসেছে, সেই জন্যই গজু বলছে, মামাকে বলছে তুমি বলো আমার দিদু এসেছে, দিদু সবসময় তো সবাইকে নকল করছে, আর গজুকে তো অনেকদিন দেখেননি, গজু এখন খুব বদমাইশ হয়ে গেছে, বেশি বড় বড় কথা বলতে শিখে গেছে। রোজ এখানে মা রান্না করছে, রান্না হয়ে এসেছে, আমি তো সেই সকালে চপ করলাম, চপের গরম উনানে আমি ভাত বসিয়েছি, ডাল হয়েছে, তারপরে আর কি ওই কুঁদরি আলু পোস্ত হয়েছে, আমচুরের চাটনি হয়েছে, আর কাঁচকলা ভাজা, আলু ভাজা, করলাটা এখনো ভাজা হয়নি, এটা শেষে ভাজা হবে, আর এটা একটা, এটাও একটা হচ্ছে পুঁই পাতা দিয়ে, আর পুঁই শাকের ডাঁটা দিয়ে, পুঁই শাক হচ্ছে, আরো একটা জিনিস হচ্ছে গাছে আছে, সে এখনো গাছে ঝুলছে। এই যে যেটা রান্না হবে সেটা হলো চিচিঙ্গা, এই এই ধরে একটা তুললেই হয়ে যাবে, একটাই তুলে এনে নিয়ে। এখন বিকেলবেলা আমি আর গজু একটু যাচ্ছি ঘুরতে খালের দিকে, আর তার সাথে আজ হচ্ছে পয়লা, আশ্বিন মাসের পয়লা, মানে কালকে ভাদ্র মাসের 30 তারিখ সংক্রান্তি হয়েছে, তো কাল অনেকে জানেন যে ভাদ্র মাসে ভাদু পুজো হয়, তো সেই ভাদু পুজো কালকে হয়েছে, আর আজকে হচ্ছে ভাদু ঠাকুর ভাসানো, তো ছোড়দা এসে ও আমাদের পাশে পাড়াতে ভাসানো হচ্ছে, তো ছোড়দা টোটোটাকে ভাড়া করা হয়েছে, নিয়ে গেছে, ছোড়দা আমাকে ফোন করে ডাকলো, তো আমি গজুকে নিয়ে যাচ্ছি এখন খালের দিকে ভাসানো দেখতে, চলো চলুন সাথে থেকে দেখুন। আমার
তো রাতের বেলা সারাদিন তো যেই রকম হোক কাটলো, রাতের বেলাতে আজ মাংস আনা হয়েছে, মানে গোটা একটা মুরগি নিয়ে চলে এসেছে, রুটি হচ্ছে বাড়িতে, ভাত হচ্ছে, তো এই সব হচ্ছে, মানে মাংস রুটি ভাত সব কিছুই হচ্ছে। আর আমাদের আজকে ভাই কালকে চলে যাবে ঘাটাল, এসেছে এই বিশ্বকর্মা পুজোতে ছুটি, তাছাড়াও অনেকদিন এসেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে বলেও একবার এসেছিল, তো মানে পরীক্ষা শেষ হচ্ছে তাই একবার ঘুরে যাচ্ছে এসে, তো তার জন্য ভাই কালকে চলে যাবে, আজকে মাংস হচ্ছে। আর এই যে এখন রান্না বান্না হবে, আমি রান্না বান্না করব, তো বাবা মানে দিয়ে কাটাকাটি গুলো করছে, কাটাকাটি হয়ে গেলে রান্না বান্না করব। এই জলটা সময় দিদি তো বাবা একেবারে মাংসে নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখে দিচ্ছে, আমি আজকে শুধু খুন্তি রাঁধবো, মানে রান্না করব, আর কিছু কাজ নেই। বৌদি আমাকে যে কারবাতি করে দিচ্ছে সব কিছুই, মানে যে পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কিছু। আর মশলাটা অনেকক্ষণ থেকে কষলাম, তার কারণ হচ্ছে আজ অনেকটা মাংস কম নয়, প্রায় 1 কেজি বেশি মাংস আছে, একটা এনেছিল তো বাবা বললো 1 কেজি বেশি আছে, তো মাংসটাকে আগে ভালো করে মশলাটা কষলাম, এরপরে এই মাংসটা ভালো করে মশলা মাখাতে হবে। আমি ওদিকে আলু ভেজে রেখেছি, আলু আলুগুলো দেওয়া হয় নিয়ে টনি দিয়ে দেবো, তো মাংসটা আগে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, নাহলে খুবই মানে খেতে ভালো লাগবে না, মশলাটাও অনেকটাই হয়েছে আর মাংসটাও অনেকটা আছে, বলে বেশ ভালো করে মাখাতে হচ্ছে। আজকে সবাই মিলে বাইরে বসে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তো বাইরেটা বড় করে বিছানো হয়েছে, পাতায় খাওয়া হচ্ছে, পাতা ছিল বাড়িতে, আর পাতায় ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাশে বাড়িতে একটা কাকু, তো কাকুকেও বলা হয়েছে আমাদের বাড়িতে খাওয়ার জন্য, মাংস হচ্ছে। আর এমনিতেই বাড়িতে যদি কোনো কিছু অনুষ্ঠান কিংবা ছোটোখাটো সব দিনই কাকুকে বলা হয়, থাকে কাকু এসে। এখন বাজছে রাত্রি 11:30, ওই দেখুন ঘড়িতে দেখা যাচ্ছে 11:30 বাজছে, তো আমরা এতক্ষণে ঘুমোতে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া হলো, ফ্রেশ হলাম, তো এরপর খাওয়া দাওয়া শেষে এরপর ঘুমোতে যাচ্ছি। এদিকে তো বাবার ভাই এদিকে শুয়ে মানে অলরেডি ঘুমিয়ে গেছে, ভাই তো কালকে ভোর আবার উঠে যেতে হবে, তো আর বৌদি গোজু ছোটদা সবাই ঘুমিয়ে গেছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, আর আপনাদের সকলের সাথে কাল একটা নতুন ব্লগে অবশ্যই দেখা হবে, টাটা।